মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার তৈরি দুর্যোগ প্রস্তুতি এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। বুধবার বেলা 11টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, মৎস্য কর্মকর্তা আবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া ও ভাইস চেয়ারম্যান আলিয়া ফেরদৌস সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।